জীবন মূলত একটি যান্ত্রিক জীবন। এই যান্ত্রিক জীবন থেকে একটু সরে দাঁড়ালেই ঢাকার খুব কাছেই পেয়ে যাবেন নির্মল প্রাকৃতিক ছোঁয়া। আর ঢাকার কাছাকাছি যেসব প্রাকৃতিক পরিবেশের দেখা মেলে তার মধ্যে তেরোমুখ ব্রিজের নাম অন্যতম। সুন্দর, মনোরম ও কোলাহলমুক্ত একটি জায়গা। যদিও বর্তমানে এই জায়গাটি এতটা কোলাহলমুক্ত থাকে না, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখা যায়। উত্তরা থেকে কালীগঞ্জ যাওয়ার একটি সহজ মাধ্যম। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশের এই জায়গাটিতে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে, বিশেষ করে বিকেল মেলা হচ্ছে এই জায়গায় ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে আদর্শ সময়। সেখান থেকে আপনি চাইলেই পেতে পারেন কম দামে খাঁটি সবজি, ফলমূল এবং নানা ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ব্রিজের উপর থেকে তুরাগ নদীর সৌন্দর্য খুব সহজেই দেখা যায়। এছাড়া দেখতে পাবেন তুরাগ নদীর উপরে বয়ে চলা ছোট ছোট নৌকা, বালি বোঝাই ট্রলার অথবা ছোট ট্রলার, যেখানে হচ্ছে পিকনিক করা যাত্রীদের আনন্দ উল্লাস। খাবার দাবারের জন্য তেমন ভালো কোনো রেস্টুরেন্ট এখানে না থাকলেও রাস্তার পাশে চটপটি ফুচকার দোকান সহজে দেখা যায়। আলাদা রূপ দেখা যায়, তবে সন্ধ্যার দিকে এই জায়গায় না থাকে ভালো।
লিসনার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো একটি পর্বে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ ও পরিবারকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ।